ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লা লিগার এবারের মৌসুমে শিরোপার জন্য বেশ কঠিন লড়াই করতে হচ্ছে বার্সেলোনাকে। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে এক পয়েন্ট ব্যবধানে লা লিগা পয়েন্ট টেবিলে বর্তমানে দুই নম্বর অবস্থানে আছে কাতালান জায়ান্টরা। শিরোপার দৌড়ে শুরু থেকে রিয়াল মাদ্রিদের থেকেও এগিয়ে থাকলেও করোনা পরবর্তী পুনরায় শুরু হওয়া লা লিগা নিজেদের হারিয়ে ফেলেছে বার্সা, যার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বেড়েছে তাদের। লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার হাতে এখন বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ। এই দুই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ কাতালানদের কাছে। এমন গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে দলের সেরা তারকাকে নিয়ে। লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচে আতোয়ান গ্রিজম্যানকে হয়তো পাবে না বার্সেলোনা। পায়ের চোটে পড়েছেন ফরাসি এই বিশ্বকাপ জয়ী তারকা। ক্লাবের ওয়েবসাইটে রোববার এক বিবৃতিতে 29 বছর বয়সী ফরাসি এই তারকার ডান উরুর পেশিতে চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। তার সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগবে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি সেই বিবৃতিতে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তর এক প্রতিবেদনে জানানো হয়েছে আতোয়ান গ্রিজম্যানকে কমপক্ষে 3 সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে। তার মানে বার্সেলোনার হয়ে এবারে লা লিগায় আর দেখা যাবে না আতোয়ান গ্রিজম্যানকে। দলের সেরা তারকাকে হারানোয় বেশ হতাশ মেসিরা। উল্লেখ্য, চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার জার্সিতে 46 ম্যাচে 15 গোল করেছেন আতোয়ান গ্রিজম্যান। কিন্তু ফর্মে থাকা এই গ্রিজম্যানকে গুরুত্বপূর্ণ সময়ে হারিয়েছে বার্সেলোনা, যা বার্সা ভক্তদের জন্য চরম দুঃসংবাদ।